আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরো একটা সুন্দর দিন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর রুটি খেলাম, মানে নাস্তা, অনিবার নাস্তাটাও কিন্তু এই যে রেডি। তো অনিবার একটু খাবে পরোটা আর ডিম ভাজা। তো যাই হোক, অর্ণবকেও খাওয়াইছি আজকে সকালবেলা রুটি, তারপর ডিম পোস্ট। অনিবার আব্বু খাইছে শুক্রবার, যেহেতু সকালবেলার নাস্তা কিন্তু তৈরি করতে হয়, শুক্রবার দিন একটু লেট হয় ঘুম থেকে উঠতে। এখন বাজে সকাল 9:30 আর আমরা সবাই রেডি। এখন যাব আমরা আমাদের চাচা শ্বশুরের বাসায়। এখন আমরা রওনা করব। অনিবার রেডি? অনিবার রেডি হয়েছো? রেডি হচ্ছে? সালমা রেডি হচ্ছে? সবাই রেডি হচ্ছে? তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি ওদের আগে। অর্ণব রেডি, অর্ণবের আব্বু, অর্ণব, ওরা গেছে একটু মিষ্টি কিনতে। তো ওরা আসতেই আমরা বের হয়ে যাব। আমরা আমাদের বাড়িতে আসার পরই চাচা শ্বশুর দাওয়াত করলো। তো চাচা শ্বশুরের বাড়িও কমপ্লিট হয়েছে আর কি। তো আমাদেরকে যাওয়ার জন্য অনেক আগে থেকেই বলতেছিল বাড়িটা দেখার জন্য। আজকে যেহেতু ওখানে মিলাদের একটা অনুষ্ঠান হবে, তো আমরা সবাই অ্যাটেন্ড করব। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলো, তো ভাবলাম যে ঘুরে আসি, যেহেতু খুব কাছাকাছি চলে আসছি। তো সেই উদ্দেশ্য করে এখন আমরা রওনা করব। এ বের হও না কেন তোমরা? আমার মাস্ক কোথায়? মাস্ক নাও। এই অনিবা, তাড়াতাড়ি বের হও। মনি, ও আচ্ছা, সব লাইট টাইট অফ করে দিছি। তো সবাই রেডি? অনিবা রেডি? তাড়াতাড়ি বের হো। এখন ঘর তালা দেওয়া হবে। লাইট অফ করো, লাইট অফ করো। বের হো, বের হো, বের হো। হ্যাঁ বলো। তোমার ভিডিও কে দিতে বাবু আসে ওর মতো না দেখতে। হ্যাঁ বাবু, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? তোমার নাম বলো। এটা হচ্ছে চাচার নাতিন। আমাদের নিচে গেট লাগাও, তাড়াতাড়ি গেট লাগাও। আকাশে রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগে। এখানে রিক্সা গুলো অনেক সুন্দর। হ্যাঁ, টমটম, হাতাওয়ালা টমটম। আমরা এখন বিসিক এলাকা হয়তো বা সবাই চিনেন। এটা হচ্ছে টঙ্গী বিসিক এলাকা। তো এর ভেতর দিয়েই আমাদের যেখানে যাব সেখানে যাচ্ছি। একটু ভিডিও করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। হাই বলতে পারছো না? অনেক কষ্ট। একদম গ্রামের মতো মনে হয় যে গ্রামেই চলে এসেছি। অর্ণবের পানি পিপাসে ধরে গেছে আর আমরা চলে আসছি, তাই না? হ্যাঁ, ওই যে মনে হয় যে একদম গ্রামে আসছি, তাই না?
গ্রামের বাড়ি চলে আসছি। এটা 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 আমার ননদ। কি কেমন আছেন? রান্না বান্না হচ্ছে, রান্না হচ্ছে এখানে। আমরা চলে আসছি, অনেক মেহমান মনে হচ্ছে না, জুতার অভাব নাই। অনেক দিন পর গো, একটা অনুষ্ঠানে কিন্তু সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগছে সবাইকে দেখে। এখানে আসার পর খুব ভালো লাগতেছে, চাচা শ্বশুরের নতুন বাড়ি হয়েছে আর কি। বাড়ি হওয়ার পর মিলাদের অনুষ্ঠানে আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে, তো আসার পর সব কাছের মানুষগুলার মুখ দেখে খুব শান্তি লাগতেছে। তো এখানে আমার যে সুন্দরী ননদকে পরিচয় করিয়ে দিলাম, তো তার একটা কুকিং চ্যানেল আছে, শখের বসে চ্যানেলটা ওপেন করেছে, আমি অনেক দিন পর জানলাম আর কি, আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিব। তার চ্যানেলের নাম আমি বলে দিব আমার এই ভিডিওতেই। এটাও চাচা শ্বশুরের ঘরের ননদ, তো ওদের বাড়িতে কিন্তু গ্রামের বাড়িতে গেলে তিনতলা একটা বিল্ডিং, আমার ব্লগে আছে দেখেন। তো ওর তো বিয়ে হয়ে গেছে, ও থাকে ঢাকা হাজারিবাগে, আসলে যার যার সংসার নিয়ে ব্যস্ত। তো ও আমার রেসিপিগুলো দেখে, আমার ব্লগ দেখে সবসময়, তো আমাকে ফলো করেই কিন্তু একটা চ্যানেল ওপেন করেছে সময় কাটানোর জন্য শখের বসে, তো আমি এতদিন পরে জানতে পেলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। চাচা শ্বশুরের বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে, নিচতলায় কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, তো আমি নিচতলায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন নিচতলায় খাবো, বলতেছে খাওয়া দাওয়া শেষ করতে আজান হয়ে গেছে, আমরা মহিলারা খাওয়ার পর পুরুষরা বসবে, তো আমাদেরকে বসতে বলতেছে। তো আমরা এখন খেয়ে নিব, খাওয়া দাওয়ার পর আমার এই ননদ ভাগ্নি ওরা আমাদের বাসায় যাবে, আমার সঙ্গেই নিয়ে যাব আমাদের বাড়িতে, আমরা যে বাড়িতে চলে আসলাম। তো আমার খুব ভালো লাগছে এতদিন পর আসলাম, মানে দেখা হলো সবার সাথে, আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই অন্যরকম। আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা সবাই বসে গেছি, এখন খাওয়া দাওয়া হবে, প্রায় 150 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো প্রথম যখন নতুন বাড়িতে ওঠা হয় তখন কিন্তু একটু মিলাদ পড়ায়, তারপর আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে খায়, এটাই নিয়ম। ভালো লাগা আর কি, ভালোবাসা, ভালো লাগা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে মিলন হওয়া, এটা আসলেই মানে ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই বসে গেছি, অর্ণিবা অর্ণব বসছে, সবাই এখানে আমরা খেয়ে নিব। এক বেঞ্চ বসেছি, তো তিন চার রুমে এরকম মানে ডেকোরেশন করছে একদম ঘরোয়াভাবেই ঘরের ভেতরে। তো কিছু এলাকার মানুষও আছে, তো আমরা যে এলাকায় আসছি, হয়তো বা অনেকেই আবার জানতে চাইবেন এলাকাটার নাম কি, এটা হচ্ছে টঙ্গী শিলমন এলাকা, তো আমাদের বাড়ি থেকে খুব কাছেই শিলমন এলাকা। হয়তো বা আপনারা অনেকেই চিনেন যারা টঙ্গীর আশেপাশে আছেন, আবার হয়তো বা আমাদের অনেক ভিউয়াররাও আছে, এখানে আসার পর দুই তিনজন ভিউয়ারদের সাথেও দেখা হয়েছে। তো আসলে এক জায়গায় আসলে এলাকাটা চেনা হয় আমার, মানে এখানে আসা একদম প্রথম, এই প্রথম আসছি আর কি। খাবারগুলো এত মজা হয়েছিল, রোস্ট, মাছ ফ্রাই, তারপর কাবাব, গরুর মাংস ছিল, অনেক বেশি টেস্টি খাবার, বুরহানি ছিল খাবারের সঙ্গে। তো এই চাচার দুই ছেলে, ওরা দেশের বাইরে থাকে, ইটালিতে থাকে, আর দুই মেয়ের মধ্যে এক মেয়ে এই শিলমনেই বাড়ি করছে আর কি। তো বাবার বাড়ি আর মেয়ের বাড়ি পাশাপাশি,
আর একটা মেয়ে সে দেশেই আছে, সে এখন যেখানে থাকে তার হাজবেন্ড ওখানে স্কুলের টিচার, সেজন্য তাকে ওখানে থাকতে হয়, সেও আসছে। আর ছেলেরা তো দেশের বাইরেই থাকে, একজন ওয়াইফ নিয়ে সেটেল, আরেকজনের ওয়াইফ এখানেই আছে শ্বশুর শাশুড়ির সঙ্গে। তা আমার এই চাচা শ্বশুরকে দেখলে আমার নিজের শ্বশুরের কথা মনে পড়ে যায়। এই চাচা শ্বশুর সবার ছোট, তারপরও ভাইদের সাথে অনেক মিল আছে। তো আমার হাজবেন্ড এখানে বোনের পাশে বসছে, চাচা তো বোন, হাজার হলো বোন। বোনকে দেখার পর তার অনেক শান্তি লাগতেছে, বলতেছে তা আমাদের বাসায় নিয়ে যাব এই ননদকে, খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব, কারণ আজকে অনেক গরম পড়ছে, তারপরেও ভালো লাগতেছে আর কি। তো আমরা সবাই একত্রে বসে খাচ্ছি, খাবারগুলো সত্যি অনেক মজার হয়েছিল, এত বেশি মজার। আর এখানে যে পাক্কাশি রান্নাটা করছে, এই পাক্কাশি আমার ছেলে সোনতে খতনার সময় রান্না করছিল। আমাকে দেখার পর তো চিনে ফেলছে, এসে বলতেছে ম্যাডাম কেমন আছেন, কারণ অনেক বছর আগে আমার ছেলের সোনতে খতনার সময় এই পাক্কাশি রান্না করছিল। রান্না অনেক বেশি মজার হয় এই পাক্কাশির হাতের। তো এখানে আসার পর যে ভিউয়ার্সদের সাথে দেখা হয়েছে, ওনারা কন্টিনিউ আমাদের ব্লগগুলো দেখে, আর দেখার পর অনেক বেশি আনন্দিত হয়েছিল। আমি আসলে ভিডিও শুট দিতে পারি নাই, কারণ তারা তখন খাওয়া দাওয়া করছিল আর কি। তো আমার চাচা শ্বশুর ঘুরে ঘুরে দেখতেছে আমরা ঠিকমতো খাচ্ছি কি না, আর বলতেছে সবাই খাও, নিয়ে নিয়ে খাও, ঘুরে ঘুরে দেখতেছে। তো যাই হোক, ওনাকে দেখে শ্বশুরের কথা কেন মনে পড়ে, আমার শ্বশুরও সেম এমনই ছিল, আরও বেশি উঁচা লম্বা স্বাস্থ্যবান ছিলেন। তো ভাইয়ের মতো তো ভাই হবেই। আসলে অকালে চলে গেছে আমার শ্বশুর শাশুড়ি, মহান আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব দান করুক, দোয়া করি, সবই আল্লাহ পাকের ইচ্ছে। তো আমরা আমাদের টঙ্গীর বাড়িতে আসছি, মাত্র এক সপ্তাহ হলো, গত শুক্রবার দিন আসছি আর আজকেও এক শুক্রবার, আজকে দাওয়াত খেতে চলে আসছি। আমার বাড়িতে কিন্তু সব কিছু মোটামুটি মানে গুছানো হয়েছে, যা যা প্রয়োজন সামনাসামনি যা যা দরকার তা তা গুছানো হয়েছে, আর অনেক মানে গুছানোর বাকি আছে। তারপরও যেহেতু চাচা বললো আসতে, চলে আসলাম। আজকে শুক্রবার অনেক কাজ ছিল, ইলেকট্রিকের কাজ ছিল ঘরে, অনেক কাজ আর কি, তারপরেও আমরা অ্যাটেন্ড করলাম, অনেক শান্তি লাগতেছে অ্যাটেন্ড করতে পেরে। তো যাই হোক, আবারও আসবো ইনশাআল্লাহ। যারা যারা আমার ভিউয়াররা আছেন শিলমনে, তারা সাড়া দিবেন এবং কমেন্ট করে বলবেন কারা কারা আছেন, পরবর্তীতে আসলে আপনাদের সঙ্গে দেখা হবে, অবশ্যই দেখা হবে। তো অনেকবার আব্বু এদিক থেকে আমাদেরকে একদম অনেকগুলো করে তরকারি দিয়ে দিচ্ছে, মজাই হয়েছে, আস্তে আস্তে করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর পান বানাচ্ছি, তো আমার ভাগ্নিকে দিব, আমিও একটু খাবো। পান খেতে আসলে ভালো লাগে, মাংস পোলাও খাওয়ার পর। তো আমি পানটা বানিয়ে নিচ্ছি, এখন আমরা যাব আমার এই যে এই চাচার মেয়ের বাসায়, শিলমনেই বাড়ি। ননদ তো এখানে ব্যস্ত, ও এখানে মানে মানুষদেরকে দেখাশোনা করে খাওয়াচ্ছে, ও থাকবে না, আমরা ওখানে গিয়ে একটু রেস্ট নেব। এটা হচ্ছে লাকি আপার বাড়ি, আমার চাচা শ্বশুরের মেয়ের বাসা আর কি, পাশাপাশি। লাকি আপা ওই বাড়িতেই আছে, আমরা ওর বাড়িতে চলে আসছি, ওর ছেলেরা নিয়ে আসছে, ওর দুই ছেলে। তো আমরা খালি ঘরে কিছুক্ষণ রেস্ট করব, এখানে খোলামেলা। তো যাই হোক, অনেক সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশে এত সুন্দর করে করা, আর এইসব বাড়িতে কিন্তু মনটা শান্তি লাগে, ঘুমিয়েও শান্তি লাগে, মনে হয় যে গ্রামেই আছি, এত ভালো লাগে। তো এটা হচ্ছে একটা রুম, তারপর আরও একটা রুমে আমি যাচ্ছি। চতুর্পাশে গাছপালা, পিওর অক্সিজেন আর কি, এদিকে বড় বড় গাড়িও চলে না, আর অক্সিজেনটাও কিন্তু একদম গ্রামের মতো পিওর। এটা হচ্ছে আরও একটা রুম, আমরা খালি ঘরে বসে আছি। তো ওই ননদ তো ওখানে মেহমানদারি করতেছে, আমাদেরকে এখানে পাঠিয়ে দিছে, 2 মিনিট লাগে ওই চাচার বাসা থেকে আসতে মেয়ের বাসায় আর কি, মানে এটা আমার ননদের বাসা, তো লাকি আপার বাসা। আবার আসলে ইনশাল্লাহ বেড়াবো এই ননদের বাসায়ও, আজকে যেহেতু গ্যাদারিং, আজকে তো মানুষ বেশি, ওনাদেরকে সমাদর করতে করতেই বেলা চলে যাবে, ঠিক এমন আর কি। এখানে সব আমাদের পরিবারেরই সদস্য, ননদের ছেলে, তারপর দেবরের ছেলে, সবাই একত্রে। তা আমরা ননদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি,
এখন ওখানে গিয়ে বিদায় নেব। তো আমরা চলে আসলাম আবারও চাচা শ্বশুরের বাসায়। তো এখানে চাচাদের নিচতলার ফ্ল্যাট তিনটা হয়েছে আর কি, তিনটা ইউনিটে। তো আমি একটু দেখাবো, এখানে ভাড়া হয়ে গেছে কিন্তু ফ্ল্যাট। তো এখানে এই ইউনিটে যারা ভাড়া নিছেন উনি মনে হয় মানে ওনার দোকান আছে আর কি, কাপড়ের দোকান। তো ওনার সাথে কথা বললাম, উনি ঘুরে ঘুরে ফ্ল্যাটগুলো দেখালো আর কি, উনি যে ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটটা দেখালো। দুইটা বেডরুম, ডাইনিং আর ড্রয়িং একসাথে, অনেক সুন্দর করে ইউনিটগুলো। থ্রি পিস ও বিক্রি না? বাটিক প্রিন্টের মতো লাগে না? তো আমরা চাচা চাচির সাথে বিদায় নিয়ে চলে আসলাম, সাথে আসছে ভাগ্নি আর ননদ। আমরা এখন টমটমে, অটো টমটমে, এটা দিয়েই আমাদের বাসা যেতে মাত্র 10 মিনিট লাগবে আর কি, এরও কম সময় লাগে। তো তো এখানে আমাদের ভাগ্নি বলতেছে অনেক দিন পর দেখছে, কিন্তু ব্লগে সবসময় আমাদেরকে দেখে ভালো লাগে, আর অনেক বছর পর দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। তো এই জন্যই আমাদের বাসায় যেয়ে এখন ঘুরে ঘুরে যাবে আর কি। এটা হচ্ছে আমার ননদ। তো আমরা একসাথে দাওয়াত খেয়ে আসলাম চাচা শ্বশুরের বাড়ি থেকে, তারপর আমাদের বাসায় নিয়ে আসলাম, কাছাকাছি তো বাড়ি। আর আমার ননদ থাকে ঢাকা হাজারিবাগে, তো হাজারিবাগ থাকে। ওর কিন্তু একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে মানে রেসিপির একটা চ্যানেল, রান্না বান্না করে, খুব সুন্দর রান্না করে মাশাআল্লাহ। ওর রান্না বান্নাগুলো আমার কাছে খুব ভালো লাগে, মানে কি বলবো, অনেক সুন্দর। চ্যানেলের নামটা জানি কি, শারমিনস রেসিপি না? আচ্ছা, চ্যানেলের নাম আমি লিঙ্ক দিয়ে দিবো না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখবেন ওর চ্যানেলটা, একটু ঘুরে আসবেন, ভালো লাগবে, কারণ ও শখের বসে একটা চ্যানেল খুঁজছে। তো তো ননদের যে চ্যানেল ছিল আমি জানতাম না, ওর কুকিং চ্যানেল শারমিনস কুক, আমি লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। আমাদের বাড়িতে আমরা চলে আসলাম, আমার এলোমেলো অগুছালো ঘর, যতটুকু পারলাম এক সপ্তাহের মধ্যে অতটুকুই গুছালাম। তো ওরা আসছে, আমার খুব ভালো লাগতেছে, কিন্তু বেড়ালে আরও বেশি ভালো লাগতো। এখন তো থাকবে না, ননদ বলতেছে ননদের হাজবেন্ডকে নিয়ে আসবে, তো ভাইয়াকে যদি নিয়ে আসে আমি অনেক খুশি হব। সত্যি আপনজন যখন কাছে আসে তখন কিন্তু মহাব্বতও বেড়ে যায়। প্রায় 18-19 বছর পর এই ননদের সঙ্গে দেখা আর ভাগ্নির সঙ্গে দেখা। আমরা দাওয়াত খেয়ে আসার পর কিন্তু রান্না বান্না করা হয় নাই তেমন, কারণ সকালবেলা চলে গেছি নাস্তা খাওয়ার পর, রাতের খাবার তো খেতে হবে তাই না? এখন রাতের জন্য রান্না করা হবে ডাল আর ভর্তা, দুই আইটেমের ভর্তা হবে। এই যে সালমা ভর্তা বানাচ্ছে আমি দেখাবো, আর এখানে কলডা লাগানো হয়েছে আর কি। এই কলগুলা আমার আগে ছিল আর কি, এমন কলগুলা লাগানো হলো। আমার কিসের ভর্তা বানাচ্ছে? রসুন, রসুন আর কি যেন বলে শুটকির ভর্তা, এই যে পোয়া শুটকি, অনেকগুলো পেঁয়াজ নিছে, মরিচ, শুকনো মরিচ, শুকনো মরিচের এই ভর্তাগুলো ভালোই লাগবে। বেড়াতে গিয়ে কিন্তু পোলাও মাংস খেয়ে আসছি, পোলাও মাংস দুপুরবেলা খাওয়া হয়েছে, এখন আমরা খাবো ভর্তা ডাল, এগুলো দিয়ে খাওয়া হবে। তো আমাদের বাসায় কলগুলো লাগানো হয়েছে, বেসিংয়ের কল, তারপর আমার কিচেনের কল, সেজন্য খাবারটাও দেরি হয়ে গেছে, এখন রাতে 10:30 মতো বাজে। আমরা এখন খেতে বসছি, রাতের খাবার হচ্ছে ডাল, পাতলা ডাল, ডিম ভাজা, দুই আইটেমের ভর্তা, রসুন ভর্তা, চাপা শুটকির ভর্তা, না সরি, পোয়া শুটকির ভর্তা, ভর্তা আর ডিম ভাজা দিয়ে খেতে দারুণ মজা। অনেকবার খুব পছন্দ করে তাই না? অনেকবার খুব পছন্দ, আর শুটকি অনেক পছন্দ। মুরগির মাংস আছে, পাতলা ডাল, অর্ণবের ডাল খুব পছন্দ তাই না? অর্ণব রাতে এখন আমিও বসে পড়ব।
ভর্তা দিয়ে খেতে ভালোই লাগে। রাতে মাঝে মাঝে ডাল ডিম ভাজা ভর্তা হলে মন্দ না। আর দুপুরে যেহেতু আমাদের দাওয়াত ছিল তো বাসায় তো রান্না হয় নাই, তো সিম্পল খাবারের মধ্যে এসব খাবারগুলোই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।